চলতি বছর ভারতের বুকে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত 71তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। মিস ইন্ডিয়া অর্গানাইজেশন ফর গিভিং মি দিস অপরচুনিটি। 27 বছর পর এমন শো আয়োজিত হবে এই দেশে। কর্ণাটক থেকে উঠে আসা মডেল সিনি শেটি এই শোটি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন। তবে এই মেগা অনুষ্ঠানের তারিখ এখন পর্যন্ত ঠিক হয়নি। এই অনুষ্ঠান নভেম্বর মাসে আয়োজিত হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। গত 8 জুন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও সিইও মিস জুলিয়া মোরলে এবং গত সালের বিশ্ব সুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার 71তম আসরটি। এর আগে 1996 সালে শেষবার ভারতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জুলিয়া মোরলে বলেন, 71তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য তারা ভারতকে বেছে নিয়েছেন। ভারতের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য প্রচারের প্রতিশ্রুতি ও নারীর ক্ষমতায়নের আবেগকে সম্মান ও পুরস্কার দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব সুন্দরী বেছে নেওয়ার পাশাপাশি জনহিতকর কাজের প্রচারণা চালানো তাদের উদ্দেশ্য। 130 দেশ থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেবেন। নিজেদের প্রতিভা, খেলাধুলা, জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা। ভারতের পক্ষ থেকে একাধিকবার এ খেতাব জিতে নিয়েছেন সুন্দরীরা। তাদের মধ্যে রয়েছেন রিটা ফারিয়া, ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তামুখী, মানসি চিলা সহ আরও অনেকে। 2022 সালে ফেমিনা মিস ইন্ডিয়া শো জিতেছিলেন সিনি শেটি। তিনি এই বছরের মিস ওয়ার্ল্ড শোতে দেশের প্রতিনিধি হয়ে যাবেন। তিনি বলেন, সব প্রতিযোগীদের ভারতে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছেন। Do not forget to follow and tag Kalabar and Femina Miss India. ভারতের বৈচিত্র্য কি তা দেখাতে ও জানাতে খুবই উত্তেজিত তিনি। এই প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনি শেটির জন্ম মুম্বাই হলেও তার শিকড় কর্ণাটকের। এই কারণে তিনি মিস ইন্ডিয়া 2022 প্রতিযোগিতায় সে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সিনি শেটির অ্যাকাউন্টেন্সি এবং ফিন্যান্সে স্নাতক। এখন তিনি সিএফএ পড়াশোনা করছেন। তিনি মার্কেটিং ফার্মেও কাজ করেছেন।